আসি, উঠে পড়ি তাহলে। এখানের বাইরে এখন মারাত্মক ঠান্ডা। মটরশুটি দরকার এই কত করে? মটরশুটি আরে বাবা ওই থেকে দেখো না, লঙ্কা আছে না? এক পাও করে দাও লঙ্কা। বাংলি বাজার সবজি আমাদের এখানে কপি পাতাও পাওয়া যাচ্ছে, এই বাজারে কপি পাতাও পাওয়া যাচ্ছে। এবার যে কপি পাতাও কিনে নেওয়া হলো, কাল বাটা করে খাওয়া হবে। আমাদের বাজারে এসে আমার দারুণ মজা হচ্ছে, তার কারণ আমার ফেভারিট জিনিস কপি পাতা পাওয়া গেছে। আমি কালই সেই কপি পাতা বাটা করে খাবো। আমরা এখন এখানে একটা মিষ্টির দোকানে এসেছি, আর বাবা আছে মিষ্টি খেতে ব্যস্ত। দেখুন এরা দুজন এখন মিষ্টি খেতে ব্যস্ত, একজন কালা জামুন আর একজন কমলা ভোগ। আমার এখানে চলে এসছে দই পাপড়ি, খেয়ে দেখি কেমন বানিয়েছে আজকের। তো দারুন আমার এই কলকাতা সুইটসের প্রত্যেকটা জিনিসই ভালো লাগে, যেমনি মিষ্টি তেমনি এইসব জিনিস। তার দারুণ খেয়ে নিই আগে। এখন আমাদের বাড়ির দিকে যাওয়া হচ্ছে, পেট পুজো হয়ে গেছে। আমি আর রাতে গিয়ে কিছু খাবো না, দুপুরের খিচুড়ি আছে ছেলে আর বাবা, ওরা দুজনেই খেয়ে নেবে। বাইরে ভীষণ ঠান্ডা, হাত ফাত পুরো জমে যাচ্ছে। এই রাস্তাতেই না, এই যে ওইটার নাম যেন কি, প্যারাডাইস লেক, এখানে প্যারাডাইস লেক, এখানে একটা প্যারাডাইস লেক বলে একটা জায়গা আছে। যদি আমরা আসি এখানে আপনাদের অবশ্যই দেখাবো, এটা বেশ সুন্দর জায়গা, ঘোরার জায়গা একটা। আমরা যদি আসি আপনাদের অবশ্যই দেখাবো। আমরা বাজার থেকে বাড়ি চলে এসেছি,
যখন উঠি। আজকে পুরো সারা সপ্তাহে সবজি নিয়ে এসেছি, এগুলোকে এবার জায়গা মতো রাখতে হবে, তারপর সবজিগুলোকে জায়গা মতো তুলে দিতে হবে। সবজি মাছ ব্রেডও নিয়ে আসা হয়েছে। কাল সকালে চা আর ব্রেড খাওয়া হবে, সেই মিষ্টি মিষ্টি ব্রেড, সেই টুটি ফুটি ফুটি দেওয়া আছে, এ কাল সকালে চা দিয়ে খাওয়া বলে নিয়ে আসা হয়েছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন।